ভারতে করোনায় মৃত ব্যক্তিদের সৎকাজে এগিয়ে এসেছেন মুসলিম সম্প্রদায় আর মসজিদগুলোতে উন্মুক্ত করে তৈরি করেছেন করোনা হাসপাতাল অনেক মৃত ব্যক্তির স্বজনরা এগিয়ে না আসায় তাদের লাশ সৎকাজে মুসলিম যুবকরাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন করোনার দ্বিতীয় ঢেউ কঠিন সময় পার করছেন ভারত প্রতিদিন দেশটিতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু এই পরিস্থিতিতে ধর্মীয় বিভেদের দেয়াল ভেঙে করোনায় মৃত হিন্দুদের মরদেহ সৎ কাজ করে মানবতার বন্ধন আরও দৃঢ় করেছেন ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিমরা ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের বাসিন্দা ইমদাদ ইমান পেশায় গ্রাফিক্স ডিজাইনার পাশাপাশি একটি বিপণীন বিতানেরও মালিক তিনি করোনার পরিস্থিতিতে গত বছর থেকেই মানুষের শেষকৃতিত্ব আয়োজনে অংশ নিচ্ছেন ইমদাদ একাজে গঠন করেছেন কোভিড নাইন্টিন কমিটি কমিটির সদস্য সংখ্যা বর্তমানে বাইশ জন ইমদাদ জানান এখন পর্যন্ত করোনায় মৃত সাতজন হিন্দুর সৎকাজ এবং তিরিশ জন মুসলিমের দাফন সম্পন্ন করেছেন তারা তিনি বলেন যাদের সৎকাজ এবং দাফন আমরা করেছি তাদের অধিকাংশই আত্মীয় পরিজন শহরে থাকেন না কয়েকজনের আত্মীয় থাকলেও দেখা গেছে তারাও করোনায় আক্রান্ত তাই আমরা এগিয়ে এসেছি এসব কাজে উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যেও দেখা গেছে একই ছবি এলাহাবাদের হাইকোর্টের যুগ্ম নিবন্ধনকারী জয়েন্ট রেজিস্ট্রার হেমসিং সপ্তাহখানেক আগে তার বন্ধু সিরাজকে জানিয়েছিলেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাসানো সম্ভব হয়নি হেমসিং মৃত্যুর পর সংক্রমণের ভয়ে শেষকৃত্ব অংশ নিতে রাজি হননি পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত চারশো কিলোমিটার পথ পেরিয়ে বন্ধুর শেষকৃত্ব সম্পন্ন করেন সিরাজ ইতিমধ্যে ইসলামিক মাদ্রাসা মডারাইজেশন টিচার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রস্তাব দিয়েছেন সমস্ত মাদ্রাসাকে কোভিড পরিষেবার কাজে ব্যবহার করা যেতে পারে দেশের স্বার্থে মাদ্রাসার শিক্ষকেরা করোনা যোদ্ধা হিসাবে কাজ করতে আগ্রহ বলে জানিয়েছেন সংগঠনটি অপরদিকে মধ্যপ্রদেশের রায়সেন জেলার মান্ডিদ্বীপ এলাকায় মুসলিমরা পাঁচ একর ঈদগা ময়দান ছেড়ে দিয়েছেন করোনা সেন্টার তৈরির জন্য সাম্প্রতিক ওই রাজ্যে সাথেও হিন্দুর সৎকাজে মুসলিম যুবকদের এগিয়ে আসতে দেখা গিয়েছে এদিকে গুজরাতের বন্দরাই মুসলিমদের উদ্যোগে একটি মসজিদকে কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে